জগত বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী কুখ্যাত বেঈমান ওই যে ফেরাউন, যে নাকি নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। যে ফেরাউন বনী ইসরাইলের মূসা নবীর বংশে প্রায় 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল, না জানি ক্ষমতার মসনদ, ক্ষমতার চেয়ার মূসা নবীর বংশে চলে যায় গণকদের কথায়। এই কুখ্যাত ফেরাউন নবীর বংশের একজন দুইজন না প্রায় 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল। এত বড় জল্লাদ, এত বড় বেঈমান, এত বড় নাফরমান, এত বড় কট্টর কাফের, অথচ তার ঘরে তার বিবি, তারই রানী, তারই সম্রাজ্ঞী, তারই স্ত্রী কালিমা পাঠ করে তিনি হয়ে গেছেন পাক্কা ইমানদার। আল্লাহ ছাড়া আর কারো হাতে যদি হেদায়েত থাকতো, হেদায়ত করার শক্তি যদি কোন নবী আর পয়গাম্বরের থাকতো, তাহলে নবীর ছেলে কেন কাফের ছিল? আসেনি? নবীর বাবা কেন কাফের ছিল? নবীর বিবি কেন কাফের ছিল? নবীর চাচা কেন কাফের ছিল? কি বলেন, ছিল না? ছিল না? বোঝা গেল নবীদের হাতে হেদায়ত নাই, হেদায়ত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে হেদায়ত, কিভাবে আল্লাহ হেদায়ত দেন এই প্রসঙ্গ নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। কাবা মে পয়দা করে জিন্দে তকো, কাবা মে পয়দা করে জিন্দে তকো, লাব বুতখানা সে বো সিদ্দিক কো, আহলি আলো তয় নবী হও কাফেরা, জওজায়ে ফিরাউন হবে তাহেরা, একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো হাতে হেদায়েত নাই। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান গুমরা করে দেন। আল্লাহ যাকে হেদায়াত করেন কেউ তাকে গোমরা করতে পারে না। আবার আল্লাহ যদি কাউকে গোমরা করে দেন, সারা পৃথিবীর আলেম মিলেও তাকে হেদায়াত করতে পারে না। আমার ওয়াজিরা বন্ধুরা, কোন নবী, কোন ওলি, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গের হাতে হেদায়াতের পাওয়ার নাই। এই পাওয়ারটা একমাত্র আমার আল্লাহর হাতে। বন্ধুরা, আমার পয়গাম্বর হযরতে নূহ আলাইহিস সালাম জলিল কদর একজন পয়গাম্বর, যিনি তার জাতির কাছে এক নাগারে এক আধারে 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, লোকগুলোকে জান্নাতের পথে, হেদায়েতের পথে পরকালের দিকে আহ্বান করেছেন। কিন্তু এত আহ্বান করার পরেও, 950 বছর পর্যন্ত আহ্বান জানানোর পরেও, এই সুদীর্ঘকাল মেহনতের ফসল হলো সমাজের মাত্র প্রায় 80 জনের মতো নারী পুরুষ ইমান এনেছে। 950 বছরে ইমান আছেন কতজন? 80 জন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বর কাছে নিয়ে দিলেন, হ্যাঁ পয়গাম্বর, যারা ইমান এনেছে এরা ছাড়া বাদ বাকি নতুন করে আর কেউ ইমান আনবে না। পয়গাম্বর এবার আল্লাহর দরবারে একটা বদদোয়া করলেন, আল্লাহ পাক সেই বদদোয়াটাও কবুল করে নিলেন। রব্বি লা তাযর আলাল আরযি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, হে আমার প্রতিপালক, পৃথিবীতে বসবাসকারী একজন কাফির বেঈমানকেও ছেড়ে দিও না। হে প্রভু, আযাব আর গজব দিয়ে সবগুলি কাফের বেঈমানকে চিরতরে ধ্বংস করে দাও, খতম করে দাও। কারণ ওদেরকে যদি তুমি বাঁচতে দাও, দুনিয়াতে যদি থাকতে দাও, এই কাফের বেঈমানগুলোর মাধ্যমে দুনিয়াতে আরো যত মানুষ আসবে, ওরাও কাফের বেঈমান হয়ে ফাসেক ফুজ্জার হয়ে ভূমিষ্ঠ হবে, গোটা দুনিয়া কাফের বেঈমান দিয়ে ভরে যাবে। অতএব আল্লাহ আযাব গজব দিয়ে এই বেঈমানগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের বদদোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হা মহাপ্লাবন হবে,
তোমার আর ইমানদারের রক্ষার জন্য বিশাল আকারে একটা কিস্তি আমার নেগ্রানিতে, আমার তত্ত্বাবধানে, আমার দৃষ্টির সামনে তৈরি করো। কিস্তি কিভাবে তৈরি করতে হয় পয়গম্বর জানতেন না। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন ফেরেশতাকে যুগালি হিসাবে, মিস্ত্রি হিসাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। সুদীর্ঘ কাল ব্যয় করে হযরত নূহ আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে সাথে নিয়ে বিশাল আকারে একটা কিস্তি নির্মাণ করলেন। তাফসীরে কিতাবে বিভিন্ন মত পাওয়া যায়, এর মধ্যে একটা মত হলো নূহ নবীর ওই নৌকাটার সাইজ ছিল, লম্বাই ছিল 300 হাত, চওড়া ছিল 50 হাত, উঁচা ছিল 30 হাত, 3 তলা বিশিষ্ট বিশাল নৌকা। সুবহানাল্লাহ বলে আমার ওয়াজিরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের আলামতের কথাটা বলে দিলেন। চুলার তলদেশ থেকে নিচ থেকে যখন পানি উতলে উঠতে থাকবে, ও পয়গম্বর এটা আলামত হলো দেশে বন্যা শুরু হয়ে যাবে। আপনি তখন ইমানদার নারী পুরুষগুলোকে উঠাবেন এবং প্রত্যেক প্রাণীদের থেকে এক এক করে জোড়া, এক এক জোড়া আপনি কিস্তিতে উঠাবেন। পয়গম্বর বললেন, আল্লাহ ইমানদারদেরকে নৌকাতে উঠাবো এটা তো বড় সহজ, কিন্তু সারা দুনিয়ার প্রাণীদেরকে উঠাতে হবে, এতগুলি প্রাণীকে আমি কোথায় পাবো আর কিভাবে উঠাবো? তাফসীরে জালায়ন শরীফের মধ্যে আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে হুকুম করলেন, ও আমার পয়গম্বর একটা মাঠে ময়দানে চলে যান, প্রাণীদেরকে উঠানোর দায়িত্বটা আপনার হাতে দিলাম, আর এই প্রাণীগুলোকে আপনার সামনে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিলাম। মাঠে দাঁড়িয়ে গেলেন, উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা পৃথিবীর প্রাণীগুলোকে পয়গম্বরের সামনে হাজির করে দিয়েছেন। ডান দিকে বেটা প্রাণীগুলো, ওই জাতিরই মাদি প্রাণীগুলো বাম দিকে দাঁড়িয়ে গেছে। পয়গম্বর এভাবে 2টা হাত মারতেন, ডান হাতটা গিয়ে বেটা প্রাণের উপরে পড়ত, বাম হাতটা গিয়ে বেটি প্রাণের উপরে পড়ত। এভাবে 2 হাত দিয়ে এক এক জোড়া করে এক এক জোড়া প্রাণীকে কিস্তিতে উঠিয়েছেন। যেগুলোকে উঠিয়েছেন সেগুলি রক্ষা পেয়েছে, প্লাবন থেকে বাঁচতে পেরেছে। যেগুলোকে উঠান নাই প্লাবনে নিমজ্জিত হয়ে এগুলো ডুবে সব মারা গেছে। যেগুলো কিস্তিতে উঠিয়েছেন এইগুলোর মাধ্যমে আবার সারা দুনিয়াটা বসছে, ঠিক না বেঠি? আমার ওয়াজিরা বন্ধুরা, প্লাবন যখন শুরু হয়ে যায়, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে ডাক দিয়ে বললেন, আমার আদর সন্তান বাঁচতে যদি চাও আমার সাথে নৌকাতে উঠো, কিস্তিতে আরোহণ করো, কাফের বেঈমানদের সাথে থাকিও না। ছেলে কানান এত বড় বেঈমান, এত বড় নাফরমান, বাবা তাকে আহ্বান করলেন তার নাজাতের দিকে, মুক্তির দিকে, আর বাবার মুখের উপরে ছেলে হুট করে বলে দিল, না বাবা তোমার কিস্তিতে আমি উঠব না, তোমার নৌকা আমি চড়ব না, কোনো প্রয়োজন নাই তোমার নৌকায় ওঠার। কারণ হলো বাবা প্লাবন যত বড়ই হোক পাহাড়ের উচ্চতাকে আর সারাতে পারবে না, প্লাবন যত বিশালই হোক না কেন পাহাড় উপর দিয়ে তো আর প্রবাহিত হবে না, আশেপাশে অনেক পাহাড় রয়েছে, সবচেয়ে উঁচু পাহাড়ের উঁচু শিখরে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব, তবু তোমার নৌকায় আমি উঠব না। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। হঠাৎ বিশাল আকারের একটা ঢেউ আসলো, একটা তরঙ্গ আসলো, ঢেউ এসে কানানকে পয়গম্বরের চোখের সামনে থেকে ভাসিয়ে নিয়ে গেল। পানিতে নিমজ্জিত হয়ে এই কানান পানিতে ডুবে মারা গেল, তার লাশটা কোথায় আছে কেউ জানে না। বাবার চোখের সামনে ছেলের সলিল সমাধি, বাবার চোখের সামনে ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, অবশ্যই বাবার দিলে তার প্রতি দরদ আর মায়া আছে না নাই? আছে, কিন্তু অসহায় মতো তাকে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। বন্ধুরা আমার, ঠিক ওই মুহূর্তে যদি
পয়গম্বরাতে হেদায়াত করার কোনো পাওয়ার থাকতো, হেদায়াত দেওয়ার কোনো শক্তি থাকতো, নূহ আলাইহিসসালাম ছেলেটা পানিতে ডুবে মরার আগে অন্তত তারে হেদায়াত দিয়া ইমানদার বানাইতো, কিন্তু পয়গম্বর সেটা পারেন নাই, কারণ হেদায়াত তার হাতে নাই। হেদায়াত কার হাতে জুড়ে বলে? শুধু তাই না, ভারী আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর হযরত লূত আলাইহিসসালাম একজন বড় নবী, অথচ তার বিবি ছিলেন কাফের। পয়গম্বর যার সাথে রাত যাপন করেন, সংসার করেন, যার সাথে রাত্রি যাপন করেন, জীবন সঙ্গিনী, পয়গম্বরের জীবন সঙ্গিনী, তিনি ছিলেন কাফের। আর নবীর হাতে যদি হেদায়তটা থাকতো, প্রথমে নিজের বউটারে হেদায়ত কইরা বাইরে যাইতো, ঠিক কি না? নবীর হাতে হেদায়ত নাই, পক্ষান্তরে জগৎ বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী কুখ্যাত বেঈমান, ওই যে ফেরাউন, যে নাকি নিজেকে রব বলে দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। যে ফেরাউন বনি ইসরাইলের মুসা নবীর বংশে প্রায় 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল, না জানি ক্ষমতার মসনদ, ক্ষমতার চেয়ার মুসা নবীর বংশে চলে যায় গণকদের কথায়। এই কুখ্যাত ফেরাউন নবীর বংশের একজন দুইজন না, প্রায় 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল, এত বড় জল্লাদ, এত বড় বেঈমান, এত বড় নাফরমান, এত বড় কট্টর কাফের, অথচ তার ঘরে তার বিবি, তারই রানী, তারই সম্রাজ্ঞী, তারই স্ত্রী, কালিমা পাঠ করে তিনি হয়ে গেছেন পাক্কা ইমানদার। হযরত আসিয়া পাক্কা ইমানদার, অথচ একজন জগৎ বিখ্যাত কাফের ঘরে তার বাস ছিল, কিছুদিন পর্যন্ত ঈমান গোপন ছিল। জানার পরে ফেরাউন আলটিমেটাম দিল, আসিয়া গো তুমি কি জানো না আমি তোমাদের সবার সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব, অতএব কথা একটাই, যদি আমার বাড়িতে এই রাজপ্রাসাদে রানীর মর্যাদা নিয়ে, সম্রাজ্ঞীর মর্যাদা নিয়ে থাকতে চাও, বাঁচতে চাও, মুসা তার রবের উপর থেকে ঈমান প্রত্যাহার করে নাও, আমাকে রব হিসাবে মেনে নাও, যদি ঈমান নবায়ন না করো, প্রত্যাহার না করো, তাইলে কিন্তু কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে, কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। হযরত আসিয়া বলে দিলেন, ঈমানের বলে বলিয়ান হয়ে হযরত আসিয়া বললেন, রে ফিরাউন শুনো, গোটা দেশের তুমি রাজা, দেশটাকে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি পরিচালনা করো, সারা দেশের যেভাবে তুমি রাজা, আমি মনে করি আমার দেহটারও তুমি রাজা, আমার দেহটাকে নিয়ে যা ইচ্ছা তাই তুমি করতে পারো, ঈমান আনা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে যদি তুমি আমার গোটা দেহকে কেটে টুকরা টুকরা করে ফেলো, করতে পারো টুকরা টুকরা হতে রাজি, জান দিতে রাজি, কিন্তু ঈমান আর ঈমানি কালিমা ছাড়তে রাজি না। নির্যাতনের স্টিম রোলার চালায় দিল আসিয়ার উপরে, অত্যন্ত বালোর উপরে শুয়া চার হাত পা লম্বা করে লোহার পেরা ঢুকায় দিত, একজন জীবিত জ্যান্ত মানুষের শরীরে লোহার পেরাক মারত, বুকের উপরে ভারী চাকি রেখে দিত যেন নড়াচড়া করতে না পারে, চারাটা সূর্যের দিকে ঘুরায় দিত, এক কথায় চতুর্মুখী নির্যাতন চালাতো হযরতে আসিয়ার উপরে। কিন্তু এত কিছুর উপরে হযরতে আসিয়া ইমান থেকে, ইমানের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। জামানা পয়গম্বর হযরতে মূসা আলাইহিসসালাম একবার আসিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন, নিজের চোখে নির্যাতনের করুণ দৃশ্য দেখে পয়গম্বর নিজেকে আর সংবরণ করতে পারলেন না, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতেছে। আসিয়া ডেকে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? ওগো পয়গম্বর, ঈমান আনার কারণে ফেরাউন যদি আমাকে কেটে টুকরা টুকরো করে ফেলে, আমি মরতে রাজি, শহীদ হতে রাজি, জান দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। ওগো পয়গম্বর, আপনার মাধ্যমে আমি আমার রবের কাছ থেকে শুধু একটা কথা জানতে চাই, ঈমান রক্ষার জন্য আমি যে এত কষ্ট করতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, আমার আল্লাহ, আমার রব আমার উপরে রাজি আর খুশি আছেন কিনা? আল্লাহ যদি আমার উপরে রাজি আর খুশি থাকেন, দুনিয়ার আর কিছু আমার লাগবে না। সুবহানাল্লাহ বলে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেছে সে তো দুনিয়ার সবকিছুই পেয়ে গেছে। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়ে গেছো, দুনিয়ার কিচ্ছু পাও নাই, আল্লাহরে পাইছো, ইয়াকিন করো দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো।
আর সারা দুনিয়া পাইছো, তুমি আল্লাহকে পাও নাই, গুড়ার ডিম তুমি কিচ্ছুই পাও নাই, ঠিক কি নজরে বলে আমার ওয়াজিরা বন্ধুরা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আসিয়া গো সুসংবাদ গ্রহণ করো, এমন একটা মুবারক সময় এখন চলতেছে, ঠিক এই মুহূর্তে রব্বে করিম মহান আল্লাহ তোমার আলোচনা তার নৈকট্য শিল্পের স্তাদের কাছে করতেছেন, আসিয়া এই মুহূর্তে তুমি আল্লাহ পাকের দরবারে যে কোনো দোয়া করো না কেন, তোমার দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে মোটেও দেরি করবেন না। হযরতে আসিয়া ওই অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন, বাড়ি চান নাই, গাড়ি চান নাই, ক্ষমতা চান নাই, চেয়ার চান নাই, সম্পদ চান নাই, দুনিয়ার কিছুই চান নাই, যে জিনিসটা চেয়েছিলেন এতে আমাদের শিক্ষার বিষয় রয়েছে, আমাদের জন্য এটা শিক্ষণীয় বিধায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা রেকর্ড করে রেখেছেন। ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আমার জন্য জান্নাতের ভেতরে তোমার অতি কাছাকাছি, তোমার অতি সন্নিকটে একটি প্রাসাদ বানিয়ে দাও, একটি অট্টালিকা তৈরি করে দাও, যেখানে আমি শহীদ হওয়ার পরে গিয়ে আশ্রয় নিব। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাকে ফেরাউনের জুলুম থেকে, জালেম সম্প্রদায়ের নির্যাতনের কবল থেকে রক্ষা করো। আসিয়ার দোয়া রব্বে করিম সাথে সাথে মনসুর করে নিয়েছেন। ফেরাউন প্ল্যান করেছিল বিশাল আকারে ভারী পাথর চাপা দিয়ে আসিয়াকে শেষ করে দিবে, কিন্তু ওই পাথরের চাপা আসিয়ার গায়ে লাগার আগে আগেই আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। আর এই দিকে আসিয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলি গেট খুলে দিলেন, জান্নাতের সবগুলি দরজা আল্লাহ আসিয়ার চোখের সামনে খুলে দিলেন। এই দুনিয়াতে শুয়ে শুয়ে আসিয়া জান্নাতের ভিতরে তার বাড়িটা কোথায় হবে, কেমন হবে, নিজের চোখে সব অবলোকন করতে লাগলেন। তাকায় রয়েছে জান্নাতের দিকে, মন চলে গেছে জান্নাতের ভিতরে, আর ওই দিকে মালাকুল মউত আজরাইল এসে জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেছে, টেরো পাই নাই। মৃত শরীরের উপরে ফেরাউন পাথর চাপা দিল। বন্ধুরা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় তাকে বলেছিলেন যে খাদিজা নবীর সাথে প্রায় সুদীর্ঘ 24 বছর পর্যন্ত ঘর সংসার করেছিলেন, নবীজি তার যে বদ্দশায় দ্বিতীয় আর কোনো নারীকে বিয়ে করেন নাই। নবীজি যতজন নারীকে বিয়ে করেছেন খাদিজার ইন্তেকালের পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জীবিত থাকতে দ্বিতীয় আর কোনো নারীকে বিয়ে করেন নাই। ওই খাদিজার মরণের সময় আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করেন। খাদিজা গো তোমাকে একটা কথা বলে দেই, তুমি যাও জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তোমার সতিনকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবে। আর একটু জোরে কম। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুদীর্ঘ 24 বছর আপনার সাথে ঘর সংসার করলাম, এই সুদীর্ঘ কালে আপনি আমাকে মিতি রেখে আর কোন নারীকে বিয়ে করেন নাই, তাহলে সতীন আবার আসলো কোথ থেকে, অন্য কোনো বিবি তো আর আপনার নাই, সতীন আসলো কোথ থেকে? নবীজি বললেন, শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিজ উদ্যোগে দুইজন মহিয়সী নারীকে আল্লাহ অভিভাবক হয়ে আমার সাথে বিয়ে পড়াবেন, একজন হলেন ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম, আর একজন হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বন্ধুরা, আমার ঘটনা তো আপনারাও জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না, মুনাসাবাতের জন্য কিছু কথা বলতেছি, খেয়াল করেন। হযরতে আসিয়া ঈমান রক্ষার কারণে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছেন। ও দোস্ত, নবীর ঘরের বিবি হেদায়েত পাইল না, ফেরাউনের ঘরের স্ত্রী হয়ে আসিয়া পাক্কা ঈমানদার হয়ে গেল। হেদায়েতটা দিলেন কে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? শুধু তাই না, আরো মজার কথা খেয়াল করেন, কাবা মে পয়দা করে জিন্দেক কো লাভ বুত খানা সে বো সিদ্দিক কো কুখতা বুঝেল। আবু জাহেল যখন মার গর্বে ছিল,
আবু জাহেলের মা সন্তানকে গর্ভে ধারণ করে খানা কাবা বাইতুল্লাহর তওয়াফ করতে গেল, কাবা শরীফের তওয়াফ করতেছে, খেয়াল করেন কাবা ঘরের তওয়াফরত অবস্থায় আবু জাহেলের মার পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আবু জাহেলের মা কাবা চত্বরে শুয়ে পড়ছে, ওখানে আবু জাহেল ভূমিষ্ঠ হয়েছে। চিন্তা করেন কেমন দামি আমলের সময়, কেমন পবিত্র জায়গায় আবু জাহেলের জন্ম, তোয়াফরত অবস্থায় এবং কাবা প্রাঙ্গণে কাবা ঘরের সামনে আবু জাহেলের জন্ম, কিন্তু তার কপালে হেদায়েত নাই, আবু জাহেল পুরা কপিল্লা। এই আবু জাহেল হয়ে গেছে আমার আপনার নবীর এক নম্বরের দুশ্মন, ঠিক কিনা জোরে বলে। পক্ষান্তরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার মার গর্ভে ছিলেন, আবু বকরের মা সন্তানকে গর্ভে ধারণ করে মূর্তির ঘরে ঘোরাফেরা করতেছিল, মূর্তির ঘরে বুথখানায় পায়চারি করতেছিল, আর ওই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির ঘরে জন্ম নিয়েছেন। মূর্তির ঘর অপবিত্র জায়গা, মূর্তির ঘর নোংরা জায়গা। ওই নোংরা জায়গায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম, আল্লাহ পাক সে আবু বকরকে হেদায়েত দিয়ে ধন্য করেছেন। শুধু হেদায়েত দিয়ে ধন্যই করেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়ে গেছেন আমার আপনার নবীর এক নম্বরের সাহাবী, এক নম্বরের সহযোগী। শুধু তাই না, আমার নবী বলেন হে আবু বকর, আপনি হলেন আমার গারে সোরে আমার সাথী, হিজরতের রাত্রে সোর পর্বতে আপনি আমার সাথী হয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার উম্মতিরা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পিপাসায় কাতর হয়ে ছটফট করতে থাকবে, ওই সময় যারা আমার কাছ দিয়ে যাবে, মানমারা আলাইয়া শারিবা ওমান শারিবা লা ইয়াসমু আবাদা হাত্তা ইয়াদখুল আল জান্নাহ, আমার পাশ দিয়ে যারা যাবে আমি নবী তাকে আমার হাতে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাবো, একবার যারা আমার হাতে হাউজে কাউসার থেকে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো তাদের আর পিপাসা লাগবে না।